अस्सलाम वालेकुम दोस्तों, क्या हाल चाल है आप सब लोगों का। मैं हुसैन, मेरे साथ होते हैं अली और स्वागतम टू रिएक्शन गुरु। यस केमन आचन हमरा भालो, आशा को सबाई भाई भालो भालो आचन। हम आपके लिए एक और बहुत ज़बरदस्त सा वीडियो लाए हैं और ये आपके लिए और आपके कंट्री का एक ऐसा वीडियो है जिसको देख के आपको भी खुशी होगी और हमें भी बहुत खुशी हो रही है। बांग्लादेश एयरक्राफ्ट बिल इट्स ऑन एयरक्राफ्ट, तो एक ये कंट्री के लिए बहुत बड़ी अचीवमेंट होती है, जबकि वो इकोनॉमिकली भी जैसे ये एशिया में सबसे आगे हैं और अब था और उसमें आपको रेडिएशन हो रही है, एयरक्राफ्ट आ रहा है। तो ये वीडियो है, ये आपको चैनल का जो लिंक है वो आपको डिस्क्रिप्शन में मिल जाएगा, तो उसको ज़रूर चेकआउट करें। वो इसी तरह की वीडियोज़ बनाते हैं, तो ओरिजिनल क्रेडिट्स उनको। तो फिर हम ये वीडियो स्टार्ट करें। चलें भाई आज देखें फिर एयरक्राफ्ट का वीडियो। एयरक्राफ्ट किस कैटेगरी? अस्सलामुअलैकुम बंधुरा, आशा करी सबाई सुस्थ आছেন। বন্ধুরা, 2021 সাল থেকে নিজস্ব বিমান তৈরির জন্য বাংলাদেশ বিমান বাহিনী পৃথিবীর অন্যতম একটি খ্যাতনামা বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিমান তৈরি করার জন্য চুক্তি করতে যাচ্ছে। রিসেন্টলি একটি ওয়েবিনার সেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইনস্টিটিউটের সম্মানিত বিসিএস শিক্ষার্থীদের বাংলাদেশের অ্যারোস্পেস শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে জানাতে গিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি তার বক্তব্যের নাম প্রকাশ করেননি। বাংলাদেশ পৃথিবীর কোন কোম্পানির সাথে বিমান তৈরির জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছে? আরেকটা কথা এখানে বলছি, আমরা আশা করছি খুব শীঘ্রই, করোনার জন্য হয়তো আমাদের একটু সময় বেশি লাগছে, বাংলাদেশে ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবে যে আমরা নিজস্ব বিমান আমরা এখানে তৈরি করব। এটা 2021 সালে আমাদের বাইরের কিছু রেপুটেড কোম্পানি যারা বিশ্বমানের এয়ারক্রাফট তৈরি করে তাদের সহযোগিতায় আমরা বিমান তৈরির উদ্যোগ গ্রহণ করেছি। হয়তো 2021 সাল থেকেই এটা আমাদের শুরু হবে এবং আমরা ওখানেও আমাদের এই তোমাদেরকে দেখতে চাই। এখানে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হবে, সেখানে আমাদের আমরা চাই না বিদেশ থেকে এসে তারা আমাদের এই কাজগুলো করুক, আমরা চাই আমাদের ছেলেরা যেন এই জায়গাগুলো পূরণ করে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির সম্মানিত ভিসি তার বক্তব্যে আরও জানান, বর্তমান পৃথিবীতে এয়ারক্রাফট টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, পাইলট এবং এভিয়েশন সিকিউরিটি বিশেষজ্ঞদের ব্যাপক চাহিদা রয়েছে। সম্ভাবনাময় বিশাল তরুণ প্রজন্মের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক এভিয়েশন শিল্পের সুফল লাভ ও তাদের প্রশিক্ষণ দিয়ে একটি নতুন যোগ্য পেশাদার প্রজন্ম তৈরি করতে চাচ্ছে। আর এই লক্ষ্য পূরণের জন্যই বর্তমানে বাংলাদেশ সরকার দেশের বিমানবন্দরের অবকাঠামো দ্রুত সম্প্রসারণ এবং বিমান রক্ষণাবেক্ষণ করার জন্য এমআরও স্থাপনের পেছনে বিনিয়োগ করছে। বর্তমানে বাংলাদেশের ঢাকা, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও আন্তর্জাতিক বিমানগুলোতে অত্যন্ত আপগ্রেড প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে বিমান রক্ষণাবেক্ষণ করার জন্য এমআরও প্লান্ট স্থাপনের মাধ্যমে মার্টিন বাকের, লিনার্দো এবং আল সালমা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের মতো খ্যাতনামা কোম্পানিগুলো বাংলাদেশের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে বড় বিনিয়োগ করছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এবং ইতালির সহযোগিতায় বিমানের যন্ত্রাংশ তৈরি করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ধরনের এমআরও প্লান্ট ও ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করেছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার থেকে নিশ্চিত করা হয়েছে 2030 সালের মধ্যে অন্তত 50টি এয়ারক্রাফট সংগ্রহের পরিকল্পনা করছে বাংলাদেশ এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমান। যদিও বর্তমান করোনা পরিস্থিতির কারণে সার্বিক অগ্রগতি কিছুটা ধাক্কা খেয়েছে, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই এই ক্রয় প্রক্রিয়ার বিষয়টি আরও দ্রুততর করা হবে। এছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বেসামরিক বিমান ক্রয়ের বিষয়টি কিছুটা ধীরগতি থাকলেও নিরাপত্তা এবং সামরিক কাজে ব্যবহার করার জন্য বিমান ক্রয়ের বিষয়টি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এছাড়াও বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য একটি বড় সুখবর রয়েছে। ইতিমধ্যে মার্কিন সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে ইউএভি বা ড্রোন গবেষণা এবং উন্নয়নের জন্য প্রায় $35 মিলিয়ন আর্থিক তহবিল দিয়েছে। আমেরিকার কাছ থেকে পাওয়া এই $35 মিলিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করবে বাংলাদেশে নিজস্বভাবে ড্রোন তৈরি এবং উন্নয়নের জন্য। ইতিমধ্যেই মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর এই নিজস্বভাবে ড্রোন তৈরির প্রজেক্টে আমেরিকান সরকার যতটা সম্ভব প্রযুক্তিগতভাবে সহযোগিতা করবে। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা সবাই হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কয়েক বছর পূর্বে থেকেই নিজস্বভাবে ড্রোন তৈরি করার জন্য কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ করছে। আর বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রচেষ্টায় আমেরিকার প্রযুক্তিগত সহযোগিতা এবং আর্থিক সহযোগিতায় এই প্রকল্প আরও দ্রুত গতি লাভ করবে। বন্ধুরা, ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের বিমান তৈরির জন্য চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স এবং তুরস্কের মতো দেশগুলি গভীরভাবে আগ্রহ প্রকাশ করেছে। যেহেতু ইতিমধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির সম্মানিত ভিসি এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক তার বক্তব্যে নিশ্চিত করেছেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান তৈরি করার জন্য সমঝোতায় পৌঁছতে পেরেছে এবং ওই কোম্পানিটির সাথে 2021 সাল থেকে বাংলাদেশ যৌথভাবে বিমান তৈরি শুরু করবে। সুতরাং তার বক্তব্য থেকে নিশ্চিত যে বর্তমানে বাংলাদেশে বিমান তৈরি করার জন্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। বন্ধুরা, নিঃসন্দেহে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 2021 সাল থেকে বাংলাদেশ যদি নিজস্বভাবে এই বিমান তৈরির প্রক্রিয়া শুরু করতে পারে তাহলে এটি হবে বাংলাদেশের জন্য অন্যতম একটি বড় অর্জন, যা কিনা বাংলাদেশের সামরিক শিল্পে আরও সম্প্রসারণ ঘটাবে। তো বন্ধুরা, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিমান বাহিনীকে এই চমৎকার উদ্যোগটি বাস্তবায়ন করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আজকের মতো বিদায় বন্ধুরা, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। अल्लाह हाफिज़। ब्रदर्स, कैसा लगा आपको वीडियो? आपको ज़्यादा समझ आया होगा क्योंकि इसके ट्रांसलेशन हमें एकदम से नहीं मिल सका क्योंकि बहुत जल्दी वीडियो आया तो एंड टाइम पे हमने निकाला। लेकिन बेस्ट विशेस टू ऑल द बांग्लादेशी पीपल, द बांग्लादेश इंस्टीट्यूशन, एविएशन इंस्टीट्यूशन एंड द बांग्लादेश एयरफोर्स, जो ये एक नेक्स्ट स्टेप, बहुत अच्छा स्टेप लिया है कि वो अपना एयरक्राफ्ट खुद बना रहे हैं, क्योंकि बाहर के एयरक्राफ्ट जो हैं वो काफ़ी महंगे भी हैं, तो अगर आप खुद बना लेते हैं तो काफ़ी आपको बाद में हो सकता है एक्सपोर्ट शुरू हो जाए आपकी, क्योंकि एयरक्राफ्ट है ये, वो एयरफोर्स वाले जेट्स नहीं अभी बना रहे। एयरक्राफ्ट एक डिफरेंट कैटेगरी के होते हैं, जो सिर्फ ट्रेनिंग पर्पज़ या फिर एक डोमेस्टिक वो यूज़ करते हैं, जो रिच पीपल के होते हैं प्लेन, उस टाइप के ज़्यादा हमें नज़र आए अभी तक प्रोडक्शन में। लेकिन ये है कि अपनी प्रोडक्शन होगी, एक पता चलेगा जी बांग्लादेश का ठप्पा टैग लगा हुआ है और बांग्लादेश जो है वो गारमेंट से निकल के एक दूसरी टेक्नोलॉजीज की तरफ भी जा रहा है, तो बड़ी खुशी होगी। डिफेंस में भी अपने आप को स्ट्रॉन्ग कर रहा है और एविएशन में भी, दैट्स अ बिग प्लस ऑल द बांग्लादेश इकॉनमी स्पेशल बांग्लादेशी पीपल्स। तो होपफुली आज का वीडियो आपने एंजॉय किया होगा और आपको अच्छा लगा होगा, तो हमें ज़रूर कमेंट सेक्शन में बताया करें और अपने वीडियो ज़रूर रिकमेंड किया करें। फिर मिलते हैं हम आपको नेक्स्ट वीडियो में। आज के लिए इतना ही, टेक केयर एंड अल्लाह हाफिज़।